সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর সামষ্টিক অর্থনীতির বিনিয়োগ, মূলধন সঞ্চয়, এরপরে ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে বর্তমান মূল্য, নির্বর্তমান মূল্য, এমএসি মানে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, তারপরে আর আর ফর রেট অফ ইন্টারেস্ট আর কি, আর দিয়ে আবার অন্য কিছু বোঝায়, ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে আসলে আলোচনা হল আজকে ক্লাসটিতে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তোমরা, আমরা খুব স্লোলি আমরা অ্যানিমেশন সেট করেছি, আমরা এটা আসলেই তোমাদের যেটা হচ্ছে স্লাইড শোকে আমরা ভিডিওতে রূপান্তর করেছি, যার কারণে হয়তো কোয়ালিটি একটু, ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, কিন্তু তোমাদের ভালোর জন্য এটা দেখার দরকার, লেখা দেখার দরকার। সেই জন্য আমি বিনিয়োগ সিদ্ধান্ত দুইভাবে নেওয়া যেতে পারে, দুইটা সাধারণত বিনিয়োগকারীরা এসে, তুমি বড় বিনিয়োগকারী হোক বা সেটা সরকারি পর্যায়ে হোক বা বেসরকারি পর্যায়ে হোক, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের আগে, বড় বড় প্রজেক্টে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের আগে দুইটা প্রক্রিয়া মেনটেন করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু পদ্ধতি, আর একটা হচ্ছে এমএসি আই বা আর পদ্ধতি, সেটা আমরা পরে আলোচনা করবো। আজকের আলোচনা আমাদের থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এবং নেট প্রেজেন্ট ভ্যালু পদ্ধতি। প্রেজেন্ট ভ্যালুর একটা সূত্র অ্যাপ্লাই করা হয়, তোমরা লক্ষ্য করছো যে প্রেজেন্ট ভ্যালুর সমান যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে যে আমি বিনিয়োগ করা হচ্ছে, মূলধন বিনিয়োগ করা হচ্ছে, সেই বিনিয়োগটা থেকে ভবিষ্যতে এই প্রজেক্টের বা এই বিনিয়োগ ক্ষেত্রে লাইফ টাইম, যদি মনে করো লাইফ টাইম বা পিরিয়ড মনে করো 5 বছর হতে পারে, 10 বছর হতে, 20 বছর হতে পারে, সেই 20 বছরে কি ইনকাম হচ্ছে সেটা R1 R2 এরকম এন পর্যন্ত, এন মানে এখানে প্রতীকী চিহ্ন, 5 বছর 10 বছর 20 বছর হতে পারে, এরকম পূর্বেই একটা হিসাব করে নেওয়া হয় বর্তমান ব্যাংক সুদের হারের ভিত্তিতে। কারণ আমরা মূলধনটা সংগ্রহ করি মূলত ব্যাংক থেকে, তো ব্যাংক মূলধন সংগ্রহ করে ফ্রি ফ্রি দিবে না, সেক্ষেত্রে সে মূলধনের সুদ দেওয়া লাগে। তাহলে ভবিষ্যতে যে মূল্যটা, যে রিটার্নটা, যে আয়টা পাচ্ছে সেটা বর্তমান সুদের হারে, ব্যাংকের সুদের হারের সাথে ডিসকাউন্ট করে নিতে হবে, অর্থাৎ বাড়টা করে নিয়ে যেটা দাঁড়াবে সেটা প্রেজেন্ট ভ্যালু যেটা দাঁড়াবে, সেটা যদি আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আমরা যে মূল ক্যাপিটাল ইনভেস্ট করছি তার চেয়ে যদি বেশি হয় পিভি, তাহলে ইনভেস্ট বাড়তে থাকবে, আর যদি পিভিটা ছোট হয়, যে ইনভেস্ট করেছি তার চেয়ে ছোট হয় বা কম হয়, তাহলে ইনভেস্টমেন্ট আর বাড়বে না, কমে যাবে। আর যদি পিভি এবং যে আমাদের প্রাথমিক মূলধন, আমাদের ক্যাশ আউটফ্লো বলে সেটা, সেটা যদি সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগকারী নিরপেক্ষ থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে বিনিয়োগ বাড়বেও না কমবেও না। তো আমরা এটাকেই আমরা একটা এক্সাম্পল নেব, এগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, আর বলতে এখানে রেট অফ রিটার্ন, সেটা হচ্ছে মানে তার লাইফ টাইমে যে এন, এন মানে পিরিয়ড, এন পিরিয়ডে মানে 10 বছর 20 বছর যাই হোক প্রজেক্টের লাইফ টাইম যেটা ধরা হয়, সেই পিরিয়ডে, সরি, সেই পিরিয়ডে এটা থেকে কত, এই প্রজেক্ট থেকে কত আয় হবে, তার যোগফলটা দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আর এন, উপরে আর এন থাকবে আর নিচে হচ্ছে i+1+i^n। এটা সূত্রের একটা অংশ, আয় এখানে ব্যাংক ইন্টারেস্ট রেট 10% হতে পারে, 5% হতে পারে, যে পার্সেন্টেজ হবে সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করে পয়েন্ট আকারে, আয়ের জায়গায় পয়েন্ট আকারে মানটা বের করবো। আমরা পরবর্তী স্লাইডে মানে পরবর্তী পেজে যেটা দেখবো সেটা একটা এক্সাম্পল, এই প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করা হয়, তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে, তো সেক্ষেত্রে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এখানে ছোট হাতের একটা আই ইউজ করা হচ্ছে, এই আয়টা কিন্তু ব্যাংকের সুদের হার, কোন সুদের হার, ব্যাংক থেকে ক্যাপিটাল বা পুঁজি লোন নিলে ব্যাংক, ব্যাংকে যে টাকা, বার্ষিক একটা টাকা তার মূল্য বাবদ দেওয়া হয়, ওটা হচ্ছে ইন্টারেস্ট রেট, সুদের হারের মাধ্যমে আমাদের যে আয়টা হয় সেটাকে বাড়টা করে নেওয়ার এই সূত্র প্রেজেন্ট ভ্যালু বের করা হয়। সব প্রজেক্টে কিন্তু এটা প্রেজেন্ট ভ্যালু বের করে নিয়ে প্রজেক্টের আগে থেকে, কিন্তু যেহেতু এটা বিনিয়োগ করা হয় আগে থেকে, কিন্তু এটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বিনিয়োগ ইভ্যালুয়েশন করা হয়, ঠিক আছে, যেটাকে বলে ফিজিবিলিটি টেস্ট। ফিজিবিলিটি টেস্ট তোমরা জানো যে বড় বড় প্রজেক্ট করতে গেলে বিভিন্ন বিনিয়োগকারী পক্ষ থেকে প্রতিনিধি দল কিন্তু সেখানে টেস্ট করে থাকে বিভিন্নভাবে, শুধু এই সূত্র না আরও কিছু সূত্র আছে, সেটা দিয়ে টেস্ট করা হয় যে এখানে বিনিয়োগ লাভজনক হবে কিনা। তো আমাদের এই বিনিয়োগটা লাভজনক হবে কিনা সেটা বের করতে গেলে আমাদের দরকার হয় প্রেজেন্ট ভ্যালু বের করতে,
তো প্রেজেন্ট ভ্যালু আমরা একটা উদাহরণ নিয়েছি যে আমরা ধরে নিচ্ছি যে 4,000 টাকা মূলধন নিয়ে করা হয়েছে একটা প্রজেক্টে, সেই প্রজেক্টের মেয়াদ হচ্ছে কত বছর মেয়াদের, মেয়াদটা উল্লেখ করা আছে এখানে 5 ইয়ার্স, এবং ব্যাংক থেকে যে লোন নেওয়া হচ্ছে এই প্রজেক্টের জন্য সেটা হচ্ছে 10%। 10% থেকে আমরা এটাকে পয়েন্টে নিলে 10/100 করলে 0.10 আয়ের জায়গায় 0.10 বেড বসাতে হবে। আমরা ধীরে ধীরে আমরা স্লাইডে দেখতে পাবো যে আমাদের সূত্র প্রয়োগ করা হবে। এই যে আমরা মানগুলো দেখছি না, এই 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 মানগুলো কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু যে সূত্র আছে, পিভি সমান সমান আর এন ওভার 1+i^n, এখানে মানটা বসায় দিব। দেওয়ার পরে ক্যালকুলেট করলে, ক্যালকুলেটর দিয়ে মান বের করে নিলে আমরা, এই যে দেখো এখানে দেওয়া হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এই বিনিয়োগ থেকে আমাদের যে রিটার্ন আসছিল, আয় আসছিল 7,000 টাকা, সেটাকে সুদের হারে 1+i এবং এন এর মান, আয় এর মান দিয়েছি 0.10 এবং এন এর মান ধরেছি আমরা 5। তো এটাকে আমরা ক্যালকুলেট করে ফেললে, ক্যালকুলেটর মান বের করে ফেললে 4,346.35 টাকা বের হয়, অর্থাৎ সেটা 4,000 টাকা থেকেও বেশি। আমরা যে ইনিশিয়াল ইনভেস্ট করেছি, যে ক্যাপিটাল নিয়োগ করেছি, সেখানকার চেয়েও কিন্তু এখানে পরিমাণটা বেশি। কত বেশি? 346 টাকা আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু থাকছে। নেট প্রেজেন্ট ভ্যালু যখন শূন্য চেয়ে বেশি হয়, অর্থাৎ ক্যাপিটাল মানে প্রজেক্ট কস্ট থেকে যখন প্রেজেন্ট ভ্যালুটা বেশি হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এই প্রজেক্টটা বিনিয়োগটা লাভজনক, সুতরাং বিনিয়োগ বাড়বে। আর যদি প্রেজেন্ট ভ্যালুটা আমাদের ইনিশিয়াল প্রজেক্ট কস্ট বা ইনিশিয়াল যে মূলধন নিয়ে করা আছে তার চেয়ে প্রেজেন্ট ভ্যালু যদি কমে যায়, তাহলে বুঝতে হবে প্রজেক্টে লস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ কিন্তু বন্ধ হয়ে যাবে, বিনিয়োগ বাড়বে না। আবার যদি প্রেজেন্ট ভ্যালু এবং আমাদের যে ইনিশিয়াল কস্ট, ইনিশিয়াল যে মূলধন নিয়ে করা হয়েছে প্রজেক্ট কস্ট সমান হয়, সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগ নিরপেক্ষ থাকবে, স্থির থাকবে, বাড়বেও না কমবেও না। তাহলে প্রেজেন্ট ভ্যালু এবং নেট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে নেট প্রেজেন্ট ভ্যালুর মান যখন শূন্য থেকে বড় হয় তখন বিনিয়োগ লাভজনক হবে, নেট প্রেজেন্ট ভ্যালুর মান যখন জিরো হবে তখন বিনিয়োগ নিরপেক্ষ, স্থায়ী নিরপেক্ষ থাকবে, অর্থাৎ বিনিয়োগ বাড়বে না কমবেও না। আর নেট প্রেজেন্ট ভ্যালুর মান যখন মাইনাস বা ঋণাত্মক হয় তখন এই প্রজেক্টটা লস হয়, বিনিয়োগ করা লস হয়, সেই জন্য মূলধন নির্ভর বাড়বে না কমে যাবে। ঠিক আছে, এইভাবে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য স্লাইডটা তৈরি করেছি, আশা করি তোমাদের উপকারে আসবে। নেক্সটে আমরা এই ধারাবাহিকতা আর একটা ভিডিও দিব, তার আগে আমি আগামীতে ক্লাসের এটা নিয়ে আলোচনা হবে, তোমরা তোমাদের অ্যাডভান্স শেখার জন্য আমি এটা দিয়েছি বইতে, সুস্পষ্টভাবে এটা বোঝা যায় না, যার কারণে ভিডিওটা তোমাদের জন্য দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাবে। ধন্যবাদ।